स्टार्ट बटन स्टार्ट बटन प्रोग्राम्स प्रोग्राम्स देखिए माइक्रोसॉफ्ट ऑफिस माइक्रोसॉफ्ट वर्ड 2013 রেডিমেড কিছু ফাইল তৈরি করা এখানে আছে এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম আচ্ছা আমরা কি করব বলছিলাম আজকে কিভাবে বাংলা লিখতে হয় ঠিক আছে দেখেন হোম ট্যাবের ফন্ট গ্রুপে লান্সারে ক্লিক করলাম এখান থেকে যে ফন্ট অপশন এখানে আমরা লিখে দিব এস ইউ টি এতটুকু লিখলে পুরোটা চলে আসে যে সুতনি এম জে এস ইউ টি ও ডাবল এন ওয়াই এম জে এই ফোনটা এটা সিলেক্ট করব ঠিক আছে ওকে দেব তারপর এটা দেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার কন্ট্রোল অল্টার চেপে ধরে বি দেব কন্ট্রোল অল্টার চেপে ধরে বি বাংলা ফন্ট যেটা সুতনিয়াম যে নামে যে ফন্টটা আছে ওই ফন্টটা চালু করার পর দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি দেব তারপর আমরা বাংলা লিখব এখন দেখেন যেটা লিখতেছি ওইটা আসতেছে যদি আমরা কন্ট্রোল অল্টার বি না দিতাম তখনও বাংলা আসতো কিন্তু উল্টা আসতো আমি এখানে ক দিচ্ছি আসতেছে ল ঠিক আছে এখানে ব দিচ্ছি আসতেছে লম্বা সুযোগ এভাবে আসবে আপনারা যখন বাংলা ফন্টটা চেঞ্জ করে যখন লিখতে যাবেন কন্ট্রোল অল্টার বি ছাড়া তখন এভাবে আসবে লেখাটা এই জন্য আমাদের কী করতে হবে কন্ট্রোল অল্টার বি এখন আমরা শুদ্ধভাবে বাংলা লিখতে পারবো আচ্ছা এখন বি বি বাংলাদেশের বি অথবা বাংলার বি প্রথম যে ফার্স্ট লেটার এই যে এখানে আছে সুতনি এস ইউ টি ও ডাবল এন ওয়াই এম জে এটা দেওয়ার পর আমরা বাংলা লিখতে পারবো এখন বাংলা লিখতে পারলো আমাদের কিবোর্ডটা দেখেন এখানে কিবোর্ডের মধ্যে সবগুলো কি বাংলা বর্ণমালাগুলো আছে কিন্তু সর্বর্ণ যেগুলো আছে ওগুলো আমাদের একটু লুকায়িত আছে যেমন আমরা সরকার দিয়ে সর্বর্ণগুলো দিব সরকার যে স্বরে সমান আকার রশ্মি সমান রশ্মিকার দীর্ঘ সমান দীর্ঘকার এগুলা দিয়ে আমরা কি দিব বাংলা যে সর্বর্ণগুলো ওগুলা দিব এখন দেখেন আমি এখান থেকে অটা দিব এটা উপরে আছে উপরে থাকলে কোনো বর্ণ যদি উপরের বর্ণ দিতে চায় কী দিতে হবে শিব চেপে ধরে ওই বর্ণটা দিতে হবে এখানেও আমরা শিব চেপে ধরে এফ দিলাম কী আসছে এরপর কিবোর্ডে দেখেন সরাসরি সমান আকার এখানে আকার আছে আকারটা দিতে হলে আমাদের জাস্ট এমনি ক্লিক করলেই চলে আসতে আকারটা কিন্তু আমরা দিতে চাই সরাসরি সরাসরিটা দেওয়ার জন্য শিপ না এখানে আমাদের এটা নিচে আছে নিচে থাকলে শিপ ধরতে হবে না যেহেতু এখানে আমাদের এগুলো সর্বর্ণ সরকার দেওয়া আছে সর্বর্ণ লিখতে হবে সেহেতু আমাদের এই জিটা ক্লিক করতে হবে জি হচ্ছে লিঙ্ক আমরা জি ক্লিক করে এফ দিলাম জিতে ক্লিক করে এফ দিলাম আট আসতো এরপর জিতে ক্লিক করে ডি দিলাম রশ্মই দীর্ঘই কোথায় উপরে আছে ডির উপরে দীর্ঘই কাজ জিতে ক্লিক করে শিফট চেপে ধরে যখন ডি দেবো দীর্ঘই আসবে জিতে ক্লিক করে এস দিলাম রশ্মই জিতে ক্লিক করে শিফট চেপে ধরে এস দিলাম দীর্ঘ এখানে এটা দেখলে বুঝতে পারবেন এফ এফ এর মধ্যে জিটা জিটাকে আমরা লিঙ্ক বলি যেহেতু আমরা সর্বর্ণগুলো সবগুলো পাচ্ছি না সর্বর্ণ
স্বরবর্ণগুলা স্বরকারের মধ্যে লুকায়িত আছে, তো ওই লুকায়িত বর্ণগুলো আমাদের বের করতে হলে জিটা দিতে হবে। এখানে দেখেন অটা আছে, অটা দেওয়ার জন্য আমাদের জি ইউজ করি নাই, শীত চেপে ধরে জাস্ট এফে ক্লিক করছি, আমাদের স্বরে ওটা চলে আসছে। এরপর আরও আছে এখানে একার ওইকার, জি দেওয়ার পর কি দিলাম, সি দিলাম, এ আসছে, জি দেওয়ার পর শিফট চেপে ধরে সি দিলাম, ওই যেগুলো উপরে আছে বর্ণ, যেগুলো উপরে আছে সেগুলো দেওয়ার জন্য আমাদের শিফট ধরতে হবে, উপরের বর্ণগুলো দেওয়ার জন্য আমাদের শিফট ধরতে হবে। এটা আগে বলছিলাম, আমরা যদি যে কোনো বর্ণ উপরে একটা কিতে দুটো বাংলা বর্ণ থাকে, উপরেটা দেওয়ার জন্য শিফট ধরে দিতে হবে আর নিচেতে দেওয়ার জন্য জাস্ট আমি ক্লিক করে আসবো। তবে এখানে আর একটা কাজ করতে হচ্ছে, ওই যে বর্ণগুলো লুকায়িত আছে স্বরবর্ণগুলো, তার কারণে আমাদের কী দিতে হচ্ছে, জিটা প্রেস করতে হচ্ছে। ওই দিলাম, ও দেওয়ার জন্য আমরা এক্সে ক্লিক করলাম, আর ও দেওয়ার জন্য শিফট ধরে এক্সে ক্লিক করলাম, চলে আসছে দিয়ে দিয়ে। এখানে এতে কি আছে, রি আছে, রি দিয়ে আয় দিলাম, রি আসছে, এগুলো এভাবে লিখতে হবে। আচ্ছা এখন এগুলোতে লিখলাম, স্বরবর্ণগুলো লিখলাম, ব্যঞ্জন বর্ণগুলো জাস্ট এমনি লিখলে হবে, এখানে যে এরকম আছে ওইরকমই, শুধু উপরেরগুলো দেওয়ার জন্য শিব দত্ত হবে, নিচেরগুলো জাস্ট এমনি লিখলে হবে। এখানে আমি ক দিব, ক কোথায়, জ্যাতে, আমি এখানে জ্যাতে ক্লিক করলাম, ক আসলো, আর খ দিতে গেলে গেলে কী হবে, শীত চেপে ধরে যায় দিলাম, খ আসছে, ঠিক আছে। এরপর এখানে আমি কী দেবো, থ দেবো, ক্যাতে ক্লিক করলাম, থ আসছে, এবং উপরেরটা দেওয়ার জন্য এভাবে বাকি বর্ণমালাগুলো আমরা লিখতে পারবো। এখন আসি তৃতীয় অপশনে, যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ লিখতে গেলে তাও আমাদের কী করতে হবে, ওই জি ব্যবহার দিতে হবে, জি যেটা আমরা লিঙ্ক বলছিলাম। যেমন দেখেন আমি ক জি ক ক্লিক করলাম, কি হলো, এরপর আরেকটা বর্ণ দিব, ক জি শিব চেপে ধরে মধ্যাহ্ন স, কি হোক, ক জি ব স জি শিব চেপে ধরে ছ জ জি, তার মানে দুইটা বর্ণ যোগ করতেও আমাদের কি দিতে হচ্ছে, জিটা প্রেস করতে হচ্ছে, না শিফট না, জি, জিটা দিতে হচ্ছে দুইটা বর্ণ যোগ করার জন্য, আর লুকায়িত বর্ণটা তো বের করার জন্য আমাদের জিটা দিতে হচ্ছে, কিসের ক্ষেত্রে, স্বরবর্ণের ক্ষেত্রে। তাহলে জি দুইটা জায়গায় আমরা এখানে ইউজ করছি, একটা হচ্ছে দুই বর্ণের যুক্ত করার জন্য, আর একটা হচ্ছে যেগুলো স্বরবর্ণ লুকায়িত আছে, স্বরকারের মধ্যে যে বর্ণগুলো লুকায়িত আছে ওগুলো বের করার জন্য আমাদের আগে জিটা প্রেস করতে হবে, ঠিক আছে। আচ্ছা এখন এখান থেকে দিলাম, আমি হঠাৎ করে কোন একটা বর্ণ পাচ্ছি না, কোন একটা বর্ণ পাচ্ছি না, তখন কি করব, আমরা ইনসার্ট থেকে সিম্বলে যাব, সিম্বল থেকে মোর সিম্বলে গিয়ে আমাদের একটা সিম্বল লিস্ট আসছে, এখানে দেখেন সুতনি এমজে নামে ফন্টটা আমরা সিলেক্ট করে দিয়েছি তীর চিহ্নতে ক্লিক করে, ঠিক আছে। তারপর এখানে অনেকগুলো যুক্ত বর্ণ আছে, এখান থেকে যেটা যখন দরকার হবে ওইটা সিলেক্ট করে ইনসার্ট দেবো, তাহলে ওই বর্ণটা চলে আসতেছে। এটা সব সময় করবো না, যদি কোনো একটা বর্ণ পাচ্ছি না বসে না থেকে এখান থেকে নিয়ে আসবো, কারণ বসে থাকতে হলে বসে থাকলে অনেক সময় লস হয়ে যাবে, যার কারণে না পারলে এখান থেকে নিয়ে অ্যাড করে দেবেন। মূলত এটা হচ্ছে সিম্বলের একটা কি অপশন, এখান থেকে আমরা বিভিন্ন সিম্বল ইউজ করে থাকি, এই ধরনের বিভিন্ন সিম্বল আমরা নিয়ে আসি এখান থেকে। তো এখানে যুক্ত বর্ণের ওই সিম্বলগুলো আছে যেগুলো আমরা চাই, স্বরবর্ণ, স্বরবর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ আছে, সবগুলো আছে। আচ্ছা এখন তো পারবেন কীভাবে বাংলা লিখতে হয়, আবার ইংরেজিতে যদি এখন ফিরে যেতে হয় কী করতে হবে, হোমে যেতে হবে, লান্সারে যেতে হবে। প্রথমে আমরা লান্সার থেকে দেখালাম, এবার আরও সহজভাবে দেখাচ্ছি। এখানে ফন্ট যে যেটা আছে এখানে তীর চিহ্নতে ক্লিক করতেছি, তীর চিহ্নতে ক্লিক করে এই দেখেন এখানে একটা কী আছে, সিম্বল আছে, সিম্বলটা আমরা এখান থেকে একটু দেখে নিতে পারি। লান্সারে গিয়ে
এই যে এখানে দেখেন আরেকটু শুরু করি, এরকম একটা লিখে থাকবে, ওই লিখাটা এখান থেকে দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, এটা সিলেক্ট করলাম, এখানে চলে আসছে হুট নেম যে, অথবা আমরা এখানেও লিখে দিতে পারি এস ইউ টি, এখানে আসতেছে না, কন্ট্রোল অর্ডার দিয়ে দিতে হবে এস ইউ টি, ওই যে পুরোটা চলে আসছে, চলে আসলে এন্টার দিবেন, তারপরে আমরা বাংলা লিখতে পারবো। এখন আমরা ইংরেজিতে লিখবো, ইংরেজি লেখার জন্য কি করতে হবে, প্রথমে আমরা এখান থেকে ফন্টটা চেঞ্জ করবো, চিহ্নতে ক্লিক করে টাইমস নিউ রোমান এটা সিলেক্ট করে দিব। আমরা নর্মালি ইংরেজি লিখি এই টাইমস নিউ রোমান ফন্ট দিয়ে, এটাতে ক্লিক করলাম, এখন এখানে টাইমস নিউ রোমান ফন্ট চলে আসছে। এরপর কী করতে হবে, আমরা কিছুক্ষণ আগে বাংলা লেখার জন্য কন্ট্রোল অল্টার বি দিয়েছিলাম, এখনও যদি আমরা লিখি, এখনও যদি আমরা ইংরেজি লিখে আসবে, ইংরেজি আসছে কিন্তু আমি একটা দিচ্ছি আরেকটা আসতেছে, মানে উল্টো পাল্টা আসতেছে, আমি যেটা দিচ্ছি ওইটা আসতেছে না। তো এখন কী করতে হবে, আমাদের ওই যে কন্ট্রোল অল্টার বি দিয়ে আমরা বিজয়ের যে ইয়াটা ইয়া করছি, বিজয়ের যে সফটওয়্যারটা চালু করছিলাম ওইটা আমাদের অফ করতে হবে, কন্ট্রোল অল্টার বি দিতে হবে, তারপর আমরা যেটা দিব ওইটা আসবে, যা দিলাম যা আসছে, কে দিলাম কে আসছে, যেটা দিব ওইটা আসবে। কন্ট্রোল অল্টার বি যেটা দিয়ে আমরা বাংলা লেখার ফন্ট চেঞ্জ করার পর যেটা দিছিলাম ঠিক একই, ওইটা আবার দিয়ে আমাদের ইংরেজিটা কী করতে হবে, শুদ্ধ করে নিয়ে আসতে হবে। আচ্ছা, এখন বাংলা ইংরেজি বুঝতে তো পারবেন। আচ্ছা দেখো, এরপর কীভাবে বাংলা ইংরেজি একসাথে লিখতে হয়, বাংলা এবং ইংরেজি যদি একসাথে লিখতে হয়, আমাদের তো, আমরা তো বাংলাদেশে, আমাদের তো লিখতেই হবে বাংলা ইংরেজি একসাথে লিখতে হবে, তখন কি আমরা এখান থেকে একবার বাংলা চেঞ্জ করবো আর একবার ইংরেজি চেঞ্জ করবো, এরকম করে তো পারবো না, অনেক তো সময় লাগবে। আমরা একটা রেকর্ড করে রাখবো কোনো একটা কির মাধ্যমে, যেমন আমরা এখন কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি, এ ধরনের সহজ কাজ। যদি আমরা ওইটা করতে যেতাম আগে কী করতে হতো, এখান থেকে যেমন এটা যদি কপি করতে যায়, রাইট বাটন ক্লিক করে কপি যেখানে রাখবো ওইখানে গিয়ে আবার রাইট বাটন পেস্ট করতে হবে, রাইট বাটন ক্লিক করে, তো তখন অনেক লম্বা হয়ে যেত। এখন যদি জাস্ট কী করতেছি, এভাবে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি, এখানে রাখবো এখানে গিয়ে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিচ্ছি, এই ধরনের একটা শর্টকাট তৈরি করব শুধু ফ্রন্টটা চেঞ্জ করার জন্য। ফ্রন্টটা যে কোনো কিছু আমরা রেকর্ড করে রাখতে পারি এই অপশনের মাধ্যমে। আচ্ছা, রেকর্ড করার জন্য আমরা কোথায় যাব, ভিউ, ভিউ থেকে ম্যাক্রোস, ম্যাক্রোস থেকে এখানে তীরচিহ্নতে ক্লিক করব, উপরে না এখানে না, তীরচিহ্নতে ক্লিক করে রেকর্ড ম্যাক্রো। আচ্ছা, এর আগে আমি এগুলো একটু মুছে ফেলি, ডিলিট করে দিচ্ছি, দেখাচ্ছি আবার, দেখেন ভিউ এটা আমাদের এখানে থাকবে, কোথায় ট্যাবগুলোর মধ্যে একদম লাস্ট অপশন এটাতে থাকবে, এখানে অ্যাডভান্স আছে